এত লোক তোর একটা ফোনের জন্য আমি তোমার বাবা নই তুমি আমার মেয়ে নও আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো গাইস আবারো চলে আসলাম আপনাদের মাঝে গাইস আজকে যে মুভি ট্রেলারটা রিয়াকশন ভিডিও করব একজন দাদা আমাকে কলকাতা থেকে রিকোয়েস্ট করেছেন ভাই আই খুকু আই মুভি ট্রেলারটা রিভিউ দেন তো ভিউয়ার্স এর আগে যেহেতু আমি ফার্স্ট একটি ট্রেলার এই মুভিরই ফার্স্ট একটি ট্রেলার আমি রিয়াকশন ভিডিও করেছিলাম ওই ভিডিওটি দেখে উনি ওই ভিডিওটার নিচে কমেন্ট করে জানিয়েছে ভাই আই খুকু আই মুভি ট্রেলার দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে ওই ট্রেলারটা রিভিউ দেন তো ভিউয়ার্স আজকে চলে আসলাম তার রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে তার এই রিকোয়েস্টেড ভিডিওটা রিয়াকশন ভিডিও করবো ভিউয়ার্স এরকম যাদের পছন্দের ভিডিও আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি রিয়াকশন ভিডিও করার চেষ্টা করব তো ভিউয়ার্স যাই হোক এখন আমরা এই মুভি ট্রেলারটা রিয়াকশন ভিডিও করব তো ভিডিও করার বাট ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব যে মুভিতে কারা কারা থাকছেন মুভিটার নাম হচ্ছে আয় খুকু আয় বাবা ও মেয়ের গল্প খুবই চমৎকার একটি মুভি মুভিতে যিনি অভিনয় করেছেন বাট স্টার হিসেবে থাকছেন তার নাম হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি ইনি হচ্ছেন বিগ স্টার এক কথায় বলতে গেলে আমার পছন্দের তো অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি দিতিপ্রিয় রায় সোহানি সেনগুপ্ত রশিদ মিথিলা এরা হচ্ছে মুভিতে অভিনয় করেছেন তারপর হচ্ছেন পরিচালক হিসাবে যিনি থাকছেন তার নাম হচ্ছে সৌভিক কুকাণ্ড আর প্রযোজক বাট প্রডিউসার হিসাবে থাকছেন জিত গোপাল মাদনানি অমিত ঝুমরানি এরা হচ্ছে প্রডিউসার হিসেবে থাকছেন আরও অনেকেই অনেক পদে পদে রয়েছেন টিভিয়ার্স এখন আমরা ভিডিওটি শুরু করব বেশি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতেই দুই মিনিট প্লাস ভিডিওটি তো যাই হোক এখন আমরা ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের পাশে দেখতে পাচ্ছেন লাল একটি অপশন ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু আপনাদের কাছে যাবে না তো অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স তাহলে চলুন সো লেটস গেট স্টার্ট চিরদিনই তুমি যে আমার এই গানটা কিন্তু আমাদের বাংলাদেশের একজন মানে বিখ্যাত শিল্পী গেয়েছেন সাবিনা ইয়াসমিন মানে ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে মানে মুভিটার ট্রেলারটা দেখে তুমি মুখে দিয়েছো এই মুভি ট্রেলারটা যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন যে বাবা ও মেয়ের অসাধারণ গল্প অ্যান্ড এটা মানে শুধু শুধু লেখে নেই শুধু শুধু বলে নেই ডাইরেক্টররা আর স্টেজ আমাদেরকে কি দিয়েছে তোমার হয়নি কারণ তুমি পারোনি বলে তুমি কিছু শোনোনি দেখি তোমার ফোনে কি আছে তা আমি তোমার বাবা নই তুমি আমার মেয়ে নও এগুলো কি ভাই ভিউয়ার্স এই দুঃখের কষ্টের বাট সিনগুলো দেখলে না মানে মানে খারাপ লাগে আসলে নিজের কাছে এক কথা বলতে গেলে বাট মানে মানে সইতে পারি না দুদিন ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে বাবা ও মেয়ের এক মুহূর্ত থাকার কথা তোরা তো সব মুখ ছিঁড়ে বেড়াচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রগড়ে দেব প্রসেনজিৎ একটু রাজনীতি টাইপের মুভিটা বাট একটি মানে অসাধারণ বলতে গেলে এক কথায় মানে ডাইরেক্টর আসলে মানে কি বলবো মানে এমনভাবে মুভিগুলো তৈরি করে থাকেন মানুষকে কিভাবে ভালো লাগতে হয় ভালো লাগাতে হয় সবকিছুই এক কথায় বলতে গেলে
সবার সামনে ওদের জানিয়া টেনে খুলে মেয়ে হয়েছে গো মেয়ে না খেয়ে শুয়ে পড়লি যে ওরা খাইয়ে দিয়েছে পেট ভরে আসলে মুভি ট্রেলারটা মানে কি বলবো অনেক ভালো লেগেছে বাট যেই কাহিনীগুলো যেই গল্পগুলো সত্যি মানে মন ছুঁয়ে দেওয়ার মতো মানে কষ্ট লাগার মতো মুভি ট্রেলারটা দেখে ভিউয়ার্স আই হোপ যে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামতটি এবং ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাবে কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ